কথা বলে দিল যে কাশ্যপকে সুখ প্রেম প্রভু কে উত্তম আগে বা কিছু ভালো প্রেম বন্ধু হয়তো হসপিটালে যান কঘন্টা তাহলে দু ঘন্টা কৃষ্ণ গোবিন্দের বাড়িতে নন্দী মাখন চুরি করে খায় আর লোকে বলে চোরের মা চোরের মা শুনতে ভালো লাগে মেন ঠান্ডা ঠান্ডা কত বড় প্রভাব যার ইঙ্গিত মাত্র ত্রিভুবন প্রলয় হতে পারে যার ইঙ্গিত মাত্র এই মাখন চুরি করছে গোপীরা নালিশ করছে এই রসদে তোর ছেলে মাখন খেতে পারছে না তোর নন্দরাজের 9 লক্ষ দেবে নন্দরাজার 9 লক্ষ 9 লাখ ভেবে থাকতে থাকতে মাখন চুরি করতে যে আমাদের বাড়িতে লজ্জা কর কথা হ্যাঁ চরুন মা ভগবান সরস্বতীমান সবই তো তা চুরি ব্রহ্ম কি যত আমি ভূতানি জানতে এই জয়াজের যত প্রাণী সৃষ্টি কর্তা যে না জাদানি যে ধর্ম পালন করছেন এই না শিশু জন্মালে কি খাবে এই মাতৃস্থান আগে সৃষ্টি করে আমার সন্তানগণ কি খাবে তার আগে বড় হলে কি খাবে সেই ধান সেই ভিতরে দুধ এইটা পুষ্ট হয়ে চাল চাল আলু পটল বেগুন যে আমরা মায়ের পেটে নিয়ে বেরিয়েছি না নেই সে ব্রহ্মকে বেদান্ত বলছেন অদাদ ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্ম কি না জন্মান্তর সে তিনি সৃষ্টি সৃষ্টি না করে সৃষ্টি করে যায় ওদের পালন করছেন আর ফোনে কি 1 মিনিট যদি ভূমিকম্প করে দেন একটা বাড়িও টুকি থাকে বেশিক্ষণ রাজমিনি ফলি হবে সামান্য প্রয়োজন দুর্নীতি পর্যন্ত পরে আমি ব্রহ্মকে যত মাইমানি ভূতানি জানতে তিনি চলাচল কিছু সৃষ্টি করেছেন যেন জাদানি জীবন কি জন্তুটি আমরা ভেজে আছে যেমন করেছেন চবি এবং ব্রহ্মা প্রলয়ে সমস্ত জীব জাতীয় মাখন কি মাখন কি বুঝছ তা বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিসের মানুষ বিশ্বজ্ঞান অনন্ত বিশ্ব অনন্ত হাত সব কিছু তার অনন্ত সব তার পরব্রহ্ম তিনি তার আজি সবই তো তার যশোদা দেবী লোক ফিলাতে তিনি করেছে ভগবান ধমকা আর মা দি কৃষ্ণ এরকম লোক ফিলা মা মেরো নামে আমি আর এরকম কখনো করবো নারদ দেবী তিনি সর্বলোক থেকে দেখতে বৈকুণ্ঠ থেকে কে কেউ ইঙ্গিত অঙ্গুলি হলে লয় পৃথিবী লয় অনন্ত ব্রহ্মাণ্ড লয় হতে পারে তিনি মায়ের ভয় ভীত
রাজীব মোড় না কি বলে?